বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে এই মুহূর্তে দেখা করতেছেন ফুলপাড়া শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী সহ আরও কয়েকজন পীরজাদা। তারা তাদের ভাইকে দেখতে এসছে এই বলেই তারা কিন্তু লালবাজারে প্রথমে এসে ঢুকতেই তাদেরকে পুলিশে আটকায়। তারপরে কিছুক্ষণ ধস্তাধস্তির পর কথোপকথনের পর কিন্তু তাদেরকে ঢোকার অনুমতি দেয়। এই মুহূর্তে কয়েকজন পীরজাদা লালবাজারের মধ্যে প্রবেশ করেছেন নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে। তার আগে জানিয়ে রাখি, গতকাল কাসেম সিদ্দিকী এক ভিডিও বার্তায় বলেছিলেন যে তার ভাই কী অবস্থায় রয়েছে কলকাতা ধর্মতলায়। যেভাবে তাকে টানতে টানতে গ্রেপ্তার করা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল কলকাতা পুলিশের দ্বারায়, সেই চিত্র কিন্তু দেখার পরেই কিন্তু ফুলপাড়া শরীফ থেকে একটা প্রতিবাদের আওয়াজ গর্জে উঠেছে বিভিন্ন পীরজাদাদের মধ্যেই। আজকেই তারা এই মুহূর্তে লালবাজারের সামনে আমি রয়েছি, লালবাজারের কিন্তু তারা আজকে তার সঙ্গে দেখা করতে এসছেন এবং তার পীরজাদা কাসেম সিদ্দিকী একটি ব্যাগ নিয়ে এসছেন, পোশাক সঙ্গে করে নিয়ে এসছেন। তিনি নওশাদ সিদ্দিকীর জন্য ব্যাগে করে একটি পোশাকও নিয়ে এসছেন এবং তার সঙ্গে কথা বলে এই মুহূর্তে ভিতরে গেছেন। প্রথমে আটকালেও কিন্তু পরক্ষণে পুলিশ আবারও অনুমতি দেয় দেখা করার। এই মুহূর্তে তিনজন পীরজাদা ভিতরে রয়েছেন এবং তাদের সঙ্গে কি কথা হলো বিস্তারিত আপনাদেরকে দেখাবো, বা তারা বেরিয়ে আসার পরে আপনাদেরকে দেখাবো কি কথা হলো বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে, কি অবস্থায় রয়েছেন তিনি, তার উপরে কেমন পুলিশি টর্চার হচ্ছে বিস্তারিত দেখুন আজকের এই এসএসটিভি পাবলিকের পর্দায়। উকিল আমরা ধরিনি, আমরা ভাইজনের ধরে আইছি। আচ্ছা, কোন ভাইজন, ছোট না বড়? ছোট ভাইজান বন্দি তো, এইবারে কাসেম সিদ্দিকী এসছে বলে আমরা ফোনে কাল দেখে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ছেলে বলে? আমার স্বামী, আমার স্বামী। স্বামী কি করে? চাষবাস করে। ছেলে কে কি বললেন? ওই একসঙ্গে ওই মিটিং এ এসেছিল। বাড়িতে কেমন অবস্থা এখন? বাড়ির অবস্থা কেরম, খেটে খাওয়া লোক গরিব মানুষ কেরম হয়। আর ওই একটাই জামা গায়ে আসে, আর এই ঠান্ডার সময় আমার এই জামা কাপড়। হ্যাঁ, আপনার সন্তান বাচ্চা কজন? আমার চার, তিনটে মেয়ে একটা ছেলে। পুলিশ আধিকারিকদের সঙ্গে রয়েছেন এবং তারা দেখা করে বেরিয়ে আসার পর কি আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক।
সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।